আমরা এই সেগমেন্টে আধুনিক পদার্থবিজ্ঞানের একদম এলিমেন্টারি যে প্রথম ধাপটা সেই ধাপটা নিয়ে কথা শুরু করছি আমরা গত সেগমেন্টে দেখে আসছি প্রসঙ্গ কাঠামো আর সেই প্রসঙ্গ কাঠামো নিয়ে আমাদের যে প্রথম অংশ শুরু সেটা নিয়ে আজকে কথা বলা শুরু করছি সেটা হচ্ছে ভাইয়া মাইকেলসন মরলির পরীক্ষা তো এই মাইকেলসন মরলি দুইজন মানুষ একজন মাইকেলসন একজন মরলি এই দুইজন মানুষ যে পরীক্ষাটা করেছিলেন সে পরীক্ষাটা কেন করেছিলেন কিভাবে করেছিলেন আমরা এগুলো সিকুয়েন্সিয়ালি জানতে থাকবো আজকে তার প্রথম খন্ড তো সেই প্রথম খন্ডে আমরা কি দেখতে পাচ্ছি কি সর্বপ্রথম কি দেখব সেটা একটু দেখি আমরা সর্বপ্রথম বলার চেষ্টা করব এটার উদ্দেশ্য কি ছিল এটার অবজেক্টিভটা কি কেন এই পরীক্ষাটা করা হয়েছিল সেটা আগে একটু বলে নিই এইটার উদ্দেশ্য হচ্ছে যে আলোর দ্রুতি লাইট স্পিড যেটা সেই লাই স্পিড প্রসঙ্গ কাঠামোর গতির সাপেক্ষে প্রসঙ্গ কাঠামোটা যদি গতিশীল হয় তাহলে সেই প্রসঙ্গ কাঠামোর দ্রুতির সাথে এটা পরিবর্তিত হয় কিনা এইটা চেক করার জন্য মাইকেলসন মরলির পরীক্ষাটা হয়েছিল তাহলে মাইকেলসন মরলির পরীক্ষার উদ্দেশ্য কি ছিল মাইকেলসন মরলির পরীক্ষার উদ্দেশ্য হচ্ছে যে আলোর দ্রুতি প্রসঙ্গ কাঠামোর দ্রুতি দ্বারা প্রভাবিত হয় কিনা তা পর্যবেক্ষণ করা তাহলে প্রসঙ্গ কাঠামোর দ্রুতি দ্বারা আলোর দ্রুতি প্রভাবিত হয় কিনা এটি পর্যবেক্ষণ করাই হচ্ছে মাইকেলসন মর্লের পরীক্ষার উদ্দেশ্য এবার আমরা একটু এটার হিস্ট্রি দেখে আসবো এটার প্রেক্ষাপট দেখে আসব। যে কেন এই ধরনের কথা শুরু হয়েছিল মাইকেলসন মৌলির এই পরীক্ষাটা আলোর দ্রুতি যে এই গল্পটা প্রসঙ্গ কাঠামো দ্বারা প্রভাবিত হয় কিনা এটা কেন তৈরি হয়েছিল সেটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব ভাইয়া এবার আমরা একটু হিস্ট্রি দেখার চেষ্টা করব এটা যেটার প্রেক্ষাপট কি ছিল সেটা নিয়ে কথা বলবো তো শুরুতেই সেই মজার মানুষটার কথা যার কথা না বললে ফিজিক্স বলাটাই কেমন যেন হয়ে যায় স্যার আইজাক নিউটন আল্লাহ পাক মাবুজ্জা মাথায় কি ছিল তিনি ধাপে ধাপে আপনাদেরকে এই জগৎটাকে এত কিছু দিয়ে গেছেন যার কল্যাণে আমরা আজকে এত কমফোর্ট পেয়েছি এত কমফোর্টেবল একটা জোন পেয়েছি সেই জায়গাগুলো নিয়ে সেই তাকে দিয়েই কথা শুরু আপনারা জানে ফিজিক্স সাধারণত দুইটা খন্ডে বিভক্ত হয়ে গিয়েছে একটা হচ্ছে সেই নিউটোনিয়ান ফিজিক্স যেটাকে আমরা সনাতনী পদার্থ বিজ্ঞান বলি আর একটা হচ্ছে আইনস্টাইন ফিজিক্স যেটাকে আমরা আধুনিক পদার্থ বিজ্ঞান বলি তো আধুনিক পদার্থ বিজ্ঞান আসবে কার উপর ভিত্তি করে নিশ্চয়ই সনাতনী পদার্থ বিজ্ঞানের উপর ভিত্তি করে তাই ভিত্তি যেটা শুরুর কথাই যেটা সেইটা হচ্ছে সেই মহান মানুষ সেই মানুষটার নাম হচ্ছে স্যার আইজাক নিউটন তাই শুরু এই মানুষটার নাম থেকে তো নিউটন সারের কোন কথা থেকে আমরা আস্তে আস্তে এই আধুনিক পদার্থ বিজ্ঞানে আসলাম সেটা নিয়ে কথা বলছি তো নিউটন স্যার প্রথমে একটা সুন্দর দাবি করে ফেলেছিলেন সেটা হচ্ছে মহাবিশ্বটা স্ট্যাটিক মহাবিশ্বের এই যে ফাঁকা জায়গা যেটা মহাবিশ্ব না মহাবিশ্ব যে ফাঁকা জায়গাটা আছে ফ্রি স্পেস যেটা আছে সে ফ্রি স্পেস বা মহাশূন্য যেটা এই মহাশূন্যটা স্ট্যাটিক বা স্থির আর এই মহাশূন্যের সাপেক্ষে যে কোনো বস্তুর গতিই হবে তিনিই বললেন না এটা পসিবল না এইটা সম্ভব না যে মহাশূন্যের সাপেক্ষে কোন বস্তুর যে পরম ধ্রুতি এটা নির্ণয় করা পসিবল না সেই সময় পর্যন্ত আলোর কনাতত্ত্ব প্রচলিত আলোর কনাতত্ত্ব বা পার্টিক্যাল যে থিওরি সেই থিওরিটা সেই সময় পর্যন্ত প্রচলিত তাহলে সর্বপ্রথম কথা হচ্ছে নিউটন সারের যে কথাটা ছিল সেই কথাটা হচ্ছে এরকম যে মহাশূন্যটা স্থির হবে আর সেই মহাশূন্যের সাপেক্ষে কোনো বস্তু দ্রুতিকে আমরা পরম দ্রুতি বলবো তিনি বললেন যে না এটা পসেবল না এবং এর সাথে সাথে আলোর প্রচলিত সেই পর্যন্ত এবং সেই সময় যদি আমরা অন্যান্য বিভিন্ন যান্ত্রিক তরঙ্গের কথা বলে থাকি শব্দ পানি এরকম কিছু তরঙ্গের কথা বলে থাকি ধরেন এই যে আমি কথা বলছি এটা বায়ুর অল্টারনেটিভ কম্প্রেশন মানে সংকোচন এবং প্রসারণের মাধ্যমে যাচ্ছে তাহলে শব্দ তরঙ্গ যাচ্ছে কিভাবে ভাইয়া বায়ু দিয়ে যদি পানিতে একটা ঢিল ফেলি তাহলে পানির যে তরঙ্গ এটা যায় কোন দিক দিয়ে পানি দিয়ে তাহলে যে যান্ত্রিক তরঙ্গ যেগুলো ছিল সেগুলো মাধ্যম ছাড়া সঞ্চালিত হতে পারে না এই পর্যন্ত আমরা নিউট্রন সারের কথা পর্যন্ত রাখলাম তাহলে এই নিউট্রন সারের কথা থেকে আমরা যখন তাহলে ওখানে কি বললেন যে মহাশূন্যের সাপেক্ষে কোন বস্তুর পরম দ্রুতি নির্ণয় করা সম্ভব না এবং সেই পর্যন্ত কি ছিল ভাইয়া পরম দ্রুতি নির্ণয় করা গেল না এটা পসিবল হল না এবং সেই পর্যন্ত আলোর কোন তত্ত্ব ছিল ভাইয়া আলোর তত্ত্ব ছিল পার্টিকাল থিওরি বা তত্ত্ব যেটা সেই তত্ত্ব এক্সিস্ট করছে আর সেই সময় আমরা দেখেছি বিভিন্ন মেকানিক্যাল ওয়েভ বা যান্ত্রিক তরঙ্গ যান্ত্রিক তরঙ্গ মাধ্যম ছাড়া সঞ্চালিত হচ্ছে পারছে না যেমন শব্দ যাচ্ছে কোন মাধ্যম দিয়ে ভাইয়া বায়ু মাধ্যম দিয়ে

তরঙ্গ এবং এটা দুইটা মানুষের নাম আমি উচ্চারণ করবো প্রথমত বলেছেন আলো একটা চুম্বক তরঙ্গ তার মানে সেই তরিত তত্ত্ব তিনি দিয়েছেন তার মানে আলোর তরঙ্গ তত্ত্বের জন্য দুইটা মানুষের নাম উচ্চারিত হল একজন মানুষের নাম হচ্ছে হাইগেন স্যার তাহলে এই এই মানুষটা গেল ঠিক আছে আর আরেকজন মানুষের নাম কি বললাম ম্যাক্সওয়েল স্যার এই যে ম্যাক্সওয়েল এই মানুষটার নাম তাহলে বলা যেতে পারে তাহলে এই যে দুটো মানুষের কথা বলছি এই দুটো মানুষের মধ্যে ইনি একটা মারাত্মক দাবি করে বসলেন তিনি দাবি করলেন যে এই যে আমাদের তরঙ্গ যাচ্ছে শব্দ তরঙ্গ এটার জন্য কোন একটা মাধ্যম লাগছে বায়ু কাঠ কোন একটা মাধ্যম লাগছে পানি তরঙ্গ যাচ্ছে মাধ্যম লাগছে তাহলে এই যে একটা তরিতচুম্ব তরঙ্গ তাই এই তরিতচুম্ব তরঙ্গ যাচ্ছে মধ্য মধ্যে মাধ্যম তো দরকার তখন তিনি বললেন যে তাহলে এটা নিশ্চয়ই কোন একটা মাধ্যম আছে যে মাধ্যমটার ঘনত্ব অনেক কম যেটা একদমই বিস্তৃত এরকম একটা মাধ্যম কিন্তু তার স্থিতিস্থাপকতা অনেক বেশি এই ধরনের একটা মাধ্যমের তিনি কনসেপ্ট তৈরি করলেন আর সেই কনসেপ্টটা হচ্ছে ইথা তাহলে একটা নতুন কনসেপ্ট পাওয়া গেল সেটা হচ্ছে ইথা তাহলে ইথার কি জিনিস হবে তাহলে ইথার হচ্ছে যে মাধ্যমের মধ্য দিয়ে তড়িৎ চৌম্বক তরঙ্গ সঞ্চালিত হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রপাগেইট করে তাকে আমরা কি বলছি ইথার তো সেই কথাটা ইন্ট্রোডিউস হলো কোথা থেকে আলোর তরঙ্গ তত্ত্ব থেকে হাইগেন স্যারের তরঙ্গ তত্ত্ব ম্যাক্সওয়েল স্যারের তড়িৎ এই দুই তত্ত্বের কম্বিনেশনে আমরা ইথার কনসেপ্টটা পেলাম তাহলে ইথার কনসেপ্ট যদি পাই তাহলে ইথারের ডেফিনিশন দেওয়া উচিত তাহলে ইথার একটি কম ঘনত্ব বিশিষ্ট কিন্তু উচ্চ স্থিতিস্থাপকতা বিশিষ্ট সর্বব্যাপী বিস্তৃত মাধ্যম যার মধ্য দিয়ে তড়িৎ চুম্বক ত론 সঞ্চালিত হয় তাহলে এই ইথার কনসেপ্টটা আসলো যখনই ভাইয়া ইথার কনসেপ্টটা আমাদের কাছে চলে আসলো এবার প্রশ্ন হলো যে তাহলে কি এই থাটটা স্থির নাকি থাটটা সুসমদ্রুতিতে গতিশীল যদি ইথারটা স্থির হয় বা সুসমদ্রুতিতে গতিশীল হয় তাহলে কি ইমপ্যাক্ট করতে পারে তাহলে আমাদের এবার গল্পগুজব শুরু হলো ইথার নিয়ে তো ইথারটা যদি এরকম হয় ভাইয়া যে সুষম দ্রুতিতে গতিশীল ইউনিফর্ম স্পিডে মুভ করে এটা যদি সুষম দ্রুতিতে থাকে তাহলে পারে কি হতে পারে তাহলে এটা যদি সুষম দ্রুতিতে গতিশীল হয় ভাইয়া তাহলে কোনো বস্তুর সাথে এর কোন রিলেটিভ মোশন বা আপেক্ষিক গতি নেই যদি রিলেটিভ মোশন বা আপেক্ষিক গতি না থাকে তাহলে বস্তুর সাথে আলোর আপেক্ষিক গতির কোনো পরিবর্তন হবে না আর যদি পরিবর্তন না হয় তাহলে পারে কোনো আলোকীয় পর্যবেক্ষণ দ্বারা বা কোনো অপটিক্যাল অ্যাক্টিভিটি দ্বারা ওই বস্তুর স্পিড বা এটা করা সম্ভব না তাই এই এই যে ইথার ইথারটা সুসমদ্রুতিতে গতিশীল হলে আমরা কোনোভাবেই কোনো বস্তুর পরম দ্রুতি এটা নির্ণয় করতে পারবো না তাই ইথার কখনো সুসমদ্রুতিতে গতিশীল হতে পারে না আর একটা কনসেপ্ট হতে পারে তাহলে ইথারটা কি স্থির ইথার যদি স্থির হয় তাহলে ইথারের সাপেক্ষে অন্য কোনো বস্তুর একটা কি বলে রিলেটিভ মোশন ডেভেলপ করবে আপেক্ষিক গতি তৈরি হবে আর এই আপেক্ষিক গতি থাকার কারণে সাথে ওই বস্তুর আপেক্ষিক আপেক্ষিক দ্রুতির একটি গতির পরিবর্তন আসবে আলোর তাই অপটিক্যাল অ্যাক্টিভিটি দ্বারা তখন আমরা বলতে পারবো যে কোনো একটা বস্তুর অ্যাবসোলিউট মোশন বা পরম দ্রুতি যেটা বা পরম গতির জন্য যে দ্রুতি পাওয়া যাচ্ছে সেটা নির্ণয় করা যেতে পারে তো লরেন্স নামের একজন মানুষ লরেন্স স্যার সর্বপ্রথম বিভিন্ন এক্সপেরিমেন্ট সহ আমাদের কাছে বললেন যে ইথার এটা সুষম দ্রুতিতে গতিশীল না এটা স্থির তাহলে এই মহাবিশ্বের যত কম্পোনেন্ট আছে সব ইথার সমুদ্রের মধ্যে আছে ইথার এটা স্থির আর এই ইথারের মধ্যে সমস্ত কিছু ডুবে আছে এই কথাটা বললেন লরেন্স স্যার এবং এখান থেকে তিনি অনেকগুলো এক্সপেরিমেন্টও সফলভাবে কন্টিনিউ করে গেলেন তাই এই পর্যন্ত আমাদের তাহলে কনসেপ্ট কি দাঁড়ালো ইথার হচ্ছে স্থির তাহলে ইথার কি জিনিস ছিল ভাইয়া ইথার একটা কম ঘনত্ব বিশিষ্ট উচ্চ স্থিতিস্থাপকতা বিশিষ্ট মাধ্যম যার মধ্য দিয়ে তড়িৎ চৌম্বক তরঙ্গ সঞ্চালিত হয় সেটা স্থির এবং সেই স্থির ইথার সমুদ্রে আমাদের পৃথিবী সহ সকল কম্পোনেন্ট ভেসে আছে তো ওই চেয়ে ভাইয়া এইবার মনে হয় মাইকেলসন মৌলির কথায় আসা যেতে পারে তাহলে ইথার যদি স্থির হয় ভাইয়া তাহলে ইথারের সাপেক্ষে একটা বস্তুর আপেক্ষিক গতি আছে সেই জায়গা থেকে তাহলে পৃথিবীরও একটা আপেক্ষিক গতি থাকবে সেই গতিটা নির্ণয় করা যায় কিনা মাইকেল সন মৌলির উদ্দেশ্য ছিল এইটাই ভাইয়া তাহলে মাইকেল সন মৌলির পরীক্ষার উদ্দেশ্য শুরুতে আমি কি বলেছিলাম প্রসঙ্গ কাঠামোর দ্রুতির সাপেক্ষে আলোর দ্রুতির কোনো পরিবর্তন হয় কিনা ভাষায় তিনি যেটা করতে চেয়েছিলেন ভাইয়া ইথার আদৌ একজিস্ট করে না পরে না তিনি সেটা বলতে চেয়েছিলেন তাই ওই কথাটাকে আমরা যদি আরেকটু ডিটেইল বলি সেই ডিটেইল কথা হচ্ছে ইথারের দ্রুতি দ্বারা ইথারের দ্রুতি দ্বারা আলোর দ্রুতি প্রভাবিত হয় কিনা তাহলে আদৌ হচ্ছে মাইকেলসন মৌলিক পরীক্ষার মূল উদ্দেশ্য তাহলে মৌলির পরীক্ষার মূল উদ্দেশ্যটা কি ভাইয়া যে ইথার এক্সিস্ট করে নাকি করে না এইটা থেকে তিনি কথা বলতে শুরু করলেন তাহলে আমরা মাইকেলসন মৌলির পরীক্ষার আসার যে হিস্ট্রি সেই হিস্ট্রিটা দেখলাম এবার এর পরের খন্ডে যে আমরা কথা বলবো ভাইয়া এই পরীক্ষাটার মূল নীতি কি সেটা